বেশিরভাগ ক্ষেত্রে শিল্পীরা তাদের মনের ভাবাবেগগুলো কথার মাধ্যমে প্রকাশ না করে তাদের শিল্পের মাধ্যমে প্রকাশ করে থাকেন। একজন শিল্পীর অন্তরের আয়না হচ্ছে তার শিল্প, বিশেষ করে শিশুরা তাদের মনের নিষ্পাপ ভাবাবেগগুলো ব্যক্ত করে থাকে আঁকার মাধ্যমে। তাই শিশু শিল্পীদের আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে ধর্মনগর মধ্য নয়াপাড়াস্থিত অঙ্কন নির অঙ্কন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গত 6 সেপ্টেম্বর থেকে 2 দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে ক্ষুদে শিল্পীদের হস্তশিল্প এবং তাদের আঁকা বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়। অঙ্কন নির প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীটির। এই প্রদর্শনীতে প্রায় 200 থেকে 300 শিশু চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। এ বিষয়ে স্কুলের অঙ্কন শিক্ষক শিক্ষিকা এবং শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অঙ্কন নির স্কুলের প্রিন্সিপাল পরেশ নাথ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নমস্কার, অঙ্কনীর আর্ট স্কুলের উদ্যোগে গতকাল এবং আজকে 2 দিনব্যাপী এই কারুকলার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা খুব কম সময়ের মধ্যে এই প্রদর্শনীর আয়োজন করেছি। আমরা দুঃখ প্রকাশ করছি এই প্রদর্শনীর আয়োজন এবং আমন্ত্রণ আমরা সবার কাছে পৌঁছে দিতে পারিনি। তবুও এখানে অনেক সংখ্যক শিল্পীরা, যারা বিশেষ করে কচিকাঁচা শিল্পীরা তাদের কারুকলা প্রদর্শিত করেছে, অভিভাবকরা এসেছেন এবং তাদের যে কাজ এগুলি দেখে সবাই অনেক আনন্দিত, আমরাও খুব আনন্দিত। আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা উৎসাহিত করতে পেরেছি এবং এরকম কর্মসূচি আমাদের আগামী দিনেও থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। শিশুদের এই মনোরম শিল্পকলা দেখে স্কুলের প্রিন্সিপাল পরেশ নাথ সহ সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ অত্যন্ত আনন্দিত। Bureau Report, RE News.